বাংলাদেশ আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করেছে নগর আওয়ামী লীগ। রোববার 23 জুন বিকাল 3টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সমাবেশ আয়োজন হয়। এই সমাবেশে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির। রিপোর্ট করেছেন ডিভিশনাল হেড রেজাউল হাসান কাইসার। সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
কথা যে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ স্বাধীনতা সপক্ষের একটা সংগঠন যার নেতৃত্বে এদের স্বাধীন করেছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে আমাদের খুশি লাগছে 70তম আজকে জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঐতিহ্যবাহী এই দল, এই দল দেশের প্রয়োজনে সৃষ্টি করা হয়েছিল। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভলগ্নে শ্রদ্ধার সাথে সে মহান জাতীয় নেতাদের স্মরণ করি। হুসেন শহীদ সরওয়ার্দী, একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমাদের শ্রদ্ধেয় জাতির জনক বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল স্তরের নেতৃবৃন্দ যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য এই আওয়ামী লীগের ব্যানারে রক্ত দিয়ে আজকের এই স্বাধীনতা, আজকের এই প্রজন্মে আমরা গর্বিত হচ্ছি। আজকের এই দিনে সেই সমস্ত নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি, সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একজন শুভাকাঙ্ক্ষী একজন কর্মী হিসাবে বলতে চাই, এই দেশকে যদি সত্যিকারের সোনার বাংলাদেশ তৈরি করতে চাই, এই দেশকে যদি সত্যিকারের উন্নত রাষ্ট্র তৈরি করতে চাই, তাহলে আওয়ামী লীগের হাতে এই দেশ নিরাপদ, শেখ হাসিনার হাতে এই দেশ নিরাপদ। সেজন্য বাংলাদেশের সকল মানুষ, সকল জনগণকে আজকের এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটা কথা বলতে চাই, আপনারা আস্থা রাখুন শেখ হাসিনার উপর, আস্থা রাখুন আওয়ামী লীগ সরকারের উপর। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে এই বাংলাদেশ, এগিয়ে নিয়ে যাবে এই বাংলাদেশ।